বল রমেশচন্দ্র বিশ্বাস আমি একজন সরকারি কর্মচারী ছিলাম দু হাজার আট সালে থার্টি ফার্স্ট ডিসেম্বর রিটায়ার করি আমার ইতিহাসটা একটা বিরাট ইতিহাস একটা দুঃখের থেকে একটা আনন্দের ইতিহাস আমি যখন অফিসে যাচ্ছিলাম হঠাৎ একটা ভ্যানে বসে ট্রেন থেকে নেমে যেতে হতো আমার এই মেরুদণ্ডের সখানা হাড় সরে যায় আমি বুঝতে পারি না তারপর ডাক্তার কাছে দেখিয়ে বলেছ আপনি আস্তে আস্তে প্রচণ্ড পেন হচ্ছিল আর কি ওষুধ দিয়ে পেন কমাই কিন্তু ব্যথাটা আমি সোজায় ঠিক বসতে পারতাম যাক আমার এক বন্ধুর এসে আমি আনন্দজির সঙ্গে পরিচিত হই এবং আনন্দজি কাছে আমি আসি আসবার পরে আমার প্রায় মাস করার পরে আমি দেখুন সোজায় বসতে পারছি অফিসে বসতে কোনো অসুবিধা হয় না আমি সেখান থেকে ভালো হয়ে গেছি আমি সংক্ষেপেই বলছি আমি অ্যাকচুয়াল পার্কিনসানের পেশেন্ট ছিলাম পার্কিংসামের পেশেন্টটা বাংলাই বলে দিচ্ছি যেটা হাত হাত এবং মাথাটা কাঁপড়ে আমি আজকে আনন্দিজীর স্পর্শে এসে এবং আনন্দযোগ প্রতিদিন করে আমি আজকে এইটটি বলা যেতে পারে আমি সুস্থ বাহ খুব সুন্দর এইটটি সুস্থ আমি জোর গলাই বলছি আর কি আর তারপরে আমার একটু ডায়াবেটিস ছিল সুগার ছিল আমি আজকে এক খুঁটা ওষুধ খাইনি কোনো দিন ডাক্তারের কাছে যাইনি সুগারের বিষয়ে আমি আজকে পুরোপুরি আমি এই তিন মাস আগে আমি মাপিয়েছি সুগারটাকে আমি পুরোপুরি সুস্থ তারপরে নার্ভের যে কাজটা করে এই যে নার্ভের আমি সম্পূর্ণ সুস্থ বলা যায় আমি প্রতিদিন নিয়মিত আমি আনন্দ যোগ করি এবং আমার একটা ইউনিট আছে প্রফুল্লনগর পশ্চিমপাড়া ইউনিট আনন্দযোগ ইউনিট সেটা আমরা পরিচালনা করি আমি আশা করবো আনন্দিত আদর্শ যে আমার নিজের শুধু দেখলে হবে না নিজের সুস্থতা আমরা চাই না অপরকে সুস্থ করাই আমাদের ধর্ম আনন্দযোগের প্রধান ধর্ম আমরা আশা করব সেই আদর্শ নিয়ে যে আমরা অপরকে ভালো করব এবং সম্পূর্ণ বিনা পয়সা আনন্দযোগ আজ পর্যন্ত দেখিনি মানে এটা আমি অ্যাডভার্টাইজ করছি না কারোর কাছে বা প্রচারও করছি না আমার সবচেয়ে ভালো লেগেছে যে আজকাল মানুষটি অর্থের প্রয়োজনীয়তার ভিত্তিতে তার আদর্শকে তুলে ধরবার চেষ্টা করে প্রচারের মাধ্যমে নিয়ে আসে আনন্দ সেই দিক দিয়ে সম্পূর্ণ একটা উজ্জ্বল নক্ষত্রের মতো আমার কাছে আমার হৃদয়ে স্থাপন হৃদয়ে বসে আছে আমি চাই আরও আনন্দযোগ সারা হাবড়া থেকে সারা প্রফুল্ল প্রফুল্লনগর থেকে পুরো ভারতবর্ষে এবং সুদূর বাংলাদেশ কাশ্মীর এবং লাদাখে আনন্দযোগ ইউনিট চলছে আশা করি আগামী দিনের বিস্তার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক যদিও আনন্দযোগের বিভিন্ন আমরা আনন্দযোগ বিভিন্নভাবে রামদেবের আছে তবুও বলবো আমি যেন আনন্দ যেভাবে পেয়েছি ঈশ্বরকে পাওয়ার মতে আমার কাছে একটা আশীর্বাদ ছিল দেখুন আপনার আপনার শুনলেন উনি কত ভালো ভালো হয়ে গেছেন পার্কিনসনস খুব একটু দুরারোগ্য রোগ তার জন্য তার তার চিকিৎসা মানে পারমানেন্ট কিউরের চিকিৎসা এলোপাথিতে অলমোস্ট নেই বললে চলে তার জন্য ওষুধ খেলে সিমটমটা কন্ট্রোলে থাকে কিন্তু আপনি দেখলেন কি উনি রেগুলার আনন্ প্র্যাকটিস করে এই দুরারোগ্য রোগ থেকে পুরো সম্পূর্ণ উপকার পেয়েছেন সম্পূর্ণ বেনিফিট পেয়েছেন এটা খুবই বড়ো অ্যাচিভমেন্ট কেন অ্যালোপ্যাথির ওষুধ খেলে সিমটমটা কন্ট্রোল হয় কিন্তু পুরো পুরো সরাসরি সরবার চান্স কম থাকে আপনারা দেখলেন কি উনি রেগুলার আনন্দযোগে প্র্যাকটিস করে কত সুন্দর ভালো হয়ে গেছেন এইটা আমরা চাই কি সবাই এইটা দেখে আনন্দযোগে রেগুলার প্র্যাকটিস করে এই রোগ এই দুরারোগ্য রোগ থেকে যখন খুব ভালো হয়ে যাবেন নমস্কার একটা আর লাস্টে একটা কথা বলছি যে ডাক্তারবাবু বলে এসছেন ডাক্তারবাবু ডাক্তার সামন্ত আমাদের মধ্যে আসেন প্রায় আসেন এবং আমি ডাক্তাররা যারা এসছেন আমাদের শ্রদ্ধেও এবং তাদেরকে আমরা আমাদের আনন্দযোগের ইউনিট থেকে আমরা শুভেচ্ছা ভালোবাসা এবং দীর্ঘায়ু কামনা করছি নমস্কার